হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আমি এখন আছি পুরীর সমুদ্র। তো পুরীর সমুদ্র তোমরা আমি দেখা যাচ্ছি, আমি এখন পুরীর সমুদ্রে আছি। তো ওইখানে দেখো কত মানুষজন স্নান করতে আছে, আমার ছেলেরাও আছে, অনেক মানুষ। তো অনেকের ধারণা যে সমুদ্র জলে স্নান করলে নাকি চুল নষ্ট হয়। তো আমরা সবাই স্নান করছি, খুব দারুণ লাগছে, খুব মজাদার, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা এখানে স্নান করে খুব ভালো লাগছে। প্রায় 2 ঘন্টার মতো আমরা সমুদ্রে গেলে স্নান করছি। এই যে দেখো আমার ছোট ছেলে কত মজা করতেছে, বড়জন খুব মজা করতেছে। তা আমরা সাথে যারা গেছে তারাও খুব মজা করে স্নানের খুব মজা নিতেছে। এইখানে অনেক বড় বড় ঢেউ আয়, এই ঢেউ আমি অনেকবার ভিজতেও গেছি, খুবই ভালো লাগছে। তো এখানে এই সমুদ্রটার পাশে একটা পিঙ্ক হাউস আছে, ওইটা নাকি খুব ফেমাস। তো আমরা যেখানেই যাই এই পিঙ্ক হাউসের নামে, সমুদ্রের পাশে একটা পিঙ্ক হাউস আছে, এই পিঙ্ক হাউস গাড়িওয়ালাকে যদি বলি পিঙ্ক হাউসের সামনে নামিয়ে দাও, তাহলে আমরা পিঙ্ক হাউসের সামনে নামো। তো এইটা আসলো আমরা একটা ঠিকানা, এই পিঙ্ক হাউস নাকি ওইখানকার খুব ফেমাস। তো বন্ধুরা, সমুদ্রে স্নান করতে তো খুব মজাই লাগবে, কিন্তু একটা জিনিস ভালো লাগবে না, যেটা হয়েছে ওইখানকার মাছের ভাজি, মানে ওইখানকার মাছের ভাজিটা খুব বাজে লাগবে আমার, খুব বাজে একটা গন্ধ বেরিয়েছে, যেটা কাউনেরা রুচ নিয়েছে না। তো যাই হোক, ওখানে খুব মজাই করছি। তোমরা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা আমার অবশ্যই জানাও, আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি ভিডিওটা নিয়মিত দিতে পারি না তোমরা। তো পুরীতে আসার উদ্দেশ্য একটাই, জগন্নাথদেবের দর্শন করার লেগা। তো আমরা যে এখানে যেদিনকে পুরীতে পৌঁছাইছি সেদিনকে আমরা সমুদ্রে এসে স্নানটা করতেছি, খুব মজা লাগছে, সবাই খুব এনজয় করছে, তোমরাও এনজয় করো, ঠিক আছে? দেখো কেমন সমুদ্রে বড় বড় ঢেউগুলো তোমরা একটু দেখো, আর ঢেউয়ের কি শব্দ! আমরা যে হোটেলে আসলাম মানে সারা রাত্র এই ঢেউয়ের আওয়াজ আমরা পাইছি, সারা রাত্র এত বড় বড় ঢেউ আর তার আওয়াজ। তোমরা কি কেউ কোনো দিনও সমুদ্রে গেছো? যদি যায় থাকো তাহলে আমার জানো, তোমার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। তা আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলাম।